আমরা কোথায় ছিলাম গল্পের? আমি প্রশ্ন করি, আমরা ইংরেজদের ক্ষমতা দখলের গল্প শেষ করেছিলাম, বাবা বলে, তাহলে সেখান থেকে শুরু করো। এরপর তো শুধু বিদ্রোহ আর হত্যার গল্প বলতে হবে। ইংরেজ শাসনে যত বাঙালি গণহত্যার শিকার হয়েছে, সারা পৃথিবীতে তত মানুষ ব্রিটিশ উপনিবেশে মারা যায়নি। পলাশির পরাজয়ের মাত্র 13 বছরের মাথায় 1770 সালে এই ভূখণ্ডের ইতিহাসে প্রথম মানুষের সৃষ্টি করা দুর্ভিক্ষে 1 কোটি মানুষ মারা যায়, যা সেই সময়ের বাঙালি জনগোষ্ঠীর 3 ভাগের 1 ভাগ ছিল। পৃথিবীতে গণহত্যার শিকার হওয়া কোনো জনগোষ্ঠী যে তার 1/3 মানুষকে হারিয়েছে, সেই জনগোষ্ঠী আবার মাথা তুলে দাঁড়াতে পেরেছে এমন উদাহরণ নাই। 1943 সালের দুর্ভিক্ষে 50 থেকে 75 লক্ষ বাঙালিকে গণহত্যার শিকার হতে হয়েছে। 1764 সালের পর থেকে ইংরেজদের শোষণের মাত্রা ভয়ঙ্কর হয়ে ওঠে, ফলে 1770 খ্রিস্টাব্দে তথা বাংলা 1176 সালে বাংলা ও বিহারে দেখা দেয় দুর্ভিক্ষ। ইংরেজ সৃষ্ট এই দুর্ভিক্ষ মহাদুর্ভিক্ষে রূপ নেয়, এটাই 76-এর মনন্তর নামে পরিচিত। এই দুর্ভিক্ষে চাষিরা ক্ষুধার জ্বালায় তাদের সন্তান বিক্রি করতে বাধ্য হয়, কোথাও কোথাও জীবিত মানুষ মৃত মানুষের মাংস খেয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করে, নদীর তীর মৃত ও মুমূর্ষু মানুষের ভাগাড়ে পরিণত হয়। মারা যাওয়ার আগেই মুমূর্ষু মানুষকে শিয়াল কুকুরে খাওয়ার ঘটনাও ঘটে। কেন এই দুর্ভিক্ষ হলো আমি জানতে চাই। ইংরেজ আমলের প্রথম দিকে এই অঞ্চলে যে শাসন ব্যবস্থা চালু হয় তা দ্বৈত শাসন নামে পরিচিত। নবাবের হাতে থাকে প্রশাসনিক দায়িত্ব, আর রাজস্ব আদায় ও ব্যয়ের পূর্ণ কর্তৃত্ব পায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এতে বাংলার নবাব আসলে ক্ষমতাহীন হয়ে পড়ে, আর এই সুযোগে কোম্পানির লোকেরা খাজনা আদায়ের নামে অবাধ লুণ্ঠন ও অত্যাচার শুরু করে। তার উপর 1770 সালে তথা বাংলা 1176 সালে অনাবৃষ্টি হয়, দেশে দেখা দেয় চরম বিপর্যয় ও ইতিহাসের নির্মমতম দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষ নিয়ে বহু গবেষণা আছে, সেসব গবেষণা থেকে আমরা জানতে পারি খাদ্য উৎপাদন কম হওয়ার কারণে এই দুর্ভিক্ষ ঘটেনি, ঘটেছিল ইংরেজ কোম্পানির লুণ্ঠন ও অত্যাচারের কারণে। ভেবে দেখো, 3 কোটি বাঙালির 1 কোটিকেই হত্যা করা হয়। এই ভয়ানক কাজটা কেন করে ইংরেজরা আমি জানতে চাই। বড় হলে জানতে পারবে, কোনো জাতিকে পদানত করতে হলে এক জাতি আরেক জাতির উপরে হয় গণহত্যা চালায় অথবা দুর্ভিক্ষ সৃষ্টি করে না খাইয়ে মারে। এভাবেই আরেক জাতির লোক সংখ্যাকে কমিয়ে দেওয়া হয়, বাবা বলে। আমি বড়দের এই ভয়ানক শয়তানিতে বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলাম।